রাসবিহারীর কাছে এই গোলাম মোহাম্মদ সাহেব, এই যে লটারি সংস্থার অফিস, সেই লটারি সংস্থার অফিসে টাকা গোনা মেশিন এলো। আগে একটি ছোট মেশিন এসেছিল, এখন বড় মেশিন এসেছে, সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনজন আধিকারিক। এলেন, সরাসরি দেখাচ্ছি আমরা এই অফিসে এলো টাকা গোনার মেশিন। এই যে টাকা গোনার মেশিন, সেই টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি দেখাচ্ছি আমরা টাকা গোনার মেশিন। আগে একটি ছোট মেশিন আনা হয়েছিল, এখন বড় মেশিন আনা হলো। মনে করা হচ্ছে বিপুল পরিমাণ ক্যাশ উদ্ধার হয়েছে। টাকা গোনা মেশিন, তিনজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক, তারা এলেন এবং টাকা গোনা মেশিন আনা হলো। এখান থেকে সরাসরি দেখাচ্ছি আমরা, আমার ভিডিও জার্নালিস্ট জুম করে দেখাচ্ছে, লিফটে ওঠানো হচ্ছে এই টাকা গোনা মেশিন, সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা রয়েছেন। লিফটে নিয়ে যাওয়া হলো টাকা গোনার মেশিন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনজন আধিকারিক সহ একটি বড় মেশিন, টাকা গোনার বড় মেশিন আনা হলো। সকাল 10:55 নাগাদ এখানে একটি টাকা গোনার মেশিন আনা হয়েছিল, ছোট মেশিন, যেটা সাধারণত যে কোনো ব্যাংকে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকে, সেই মেশিন আনা হয়েছিল। এখন 3:30 বাজে, একটি টাকা গোনার বড় মেশিন আনা হলো, সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তিনজন আধিকারিক, অর্থাৎ বিপুল পরিমাণ টাকা এখান থেকে উদ্ধার হয়েছে, এটা বলাই যায়। আরো একবার শহর কলকাতাতে কিন্তু ব্যাংক থেকে নোট গোনার মেশিন আনতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতায়, আর দক্ষিণ কলকাতাতে এই যে আবাসন, এই আবাসনে এই মুহূর্তে কার্যত কপালের ঘাম ফেলতে ফেলতে দুর্নীতির টাকা গুনছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। একটি লটারি সংস্থার অফিস, সেই অফিসেই এই মুহূর্তে লাগাতার একদিনেরও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চলছে, যেটা সূত্রের খবর, এখান থেকে ন্যূনতম 3 কোটি টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, এবং এই 3 কোটিটা পরবর্তী সময়ে আরও কত যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে এখনও স্পষ্ট নয়। 3 কোটিটা পরবর্তী ক্ষেত্রে 30 কোটি হবে, 300 কোটি হবে, 3000 কোটি হবে, কত এখন অব্দি স্পষ্ট নয়। কিন্তু শহর কলকাতা সাক্ষী থাকছেন আরও একবার শহর কলকাতাতে নোট গোনার যে লড়াই, সেই লড়াই দেখতে। শহর কলকাতা, দক্ষিণ কলকাতার এই বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারেরা, তারা নোট গুনছেন, দুর্নীতির টাকা গুনছেন, এবং এই দুর্নীতির যে টাকা এখন অবধি উদ্ধার করা হয়েছে, সেটা সূত্রের খবর, অন্ততপক্ষে 3 কোটি টাকা উদ্ধার হয়েছে। 3 কোটি টাকা হচ্ছে শুধুমাত্র একটা লোকেশন থেকে, চেন্নাইয়ের যে কর্পোরেট অফিস, সেখান থেকে এখনো পর্যন্ত 8.80 কোটি টাকা রিকভারি হয়েছে। অর্থাৎ 11 কোটি টাকার উপর কিন্তু ইতিমধ্যেই যে এই কালেকশন, সেই কালেকশন কিন্তু পেরিয়ে গেছে। যখন আমরা টানা বীরভূমে থেকে, বোলপুরে থেকে, যখন অনুব্রত মণ্ডলের গরু পাচারের যে মানি ট্রেল, সেই মানি ট্রেল সংক্রান্ত বিষয়ে খবর করছিলাম, সেই সময় কিন্তু প্রায় 1.5 কোটি টাকার হিসেব উঠে এসেছিল। যেই 1.5 কোটি টাকার হিসেবটা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে একজন ব্যক্তি জিতছেন লটারি, তার কাছ থেকে টিকিটটা নিয়ে নেওয়া হচ্ছে তাকে একটা মূল্য দিয়ে, এবং সেই টাকাটা, যে লটারিতে তিনি যে জিতছেন, সেই অ্যামাউন্টটা চলে যাচ্ছে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে। কেন? কালো টাকাটা সাদা হয়ে যাচ্ছে, এবং যে ব্যক্তি আসলে জিতেছেন তিনি কিন্তু সেই কালো টাকার মালিক হয়ে যাচ্ছেন। অর্থাৎ এইভাবে টাকাকে, ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্সন করবার ক্ষেত্রেও কিন্তু এই লটারিকে ব্যবহার করা হয়েছিল। এর আগেও কিন্তু যদি দেখা যায়, খাস কলকাতায় একজন বিধায়ক, তার পরিবারের একজন লোকও কিন্তু এই লটারির টাকা যখন জিতেছিলেন, সেটা নিয়েও কিন্তু রীতিমতো শোরগোল পড়েছিল। এবং এই কোম্পানি কিন্তু শুধু এখন নয়, চেন্নাইয়ের ECIR এর জন্য কিন্তু কেবলমাত্র সেন্ট্রাল এজেন্সি স্ক্যানারে আসেনি, এই কোম্পানি কিন্তু প্রথম কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলের স্ক্যানারে এসেছিল গরু পাচার কাণ্ডে। অর্থাৎ আমরা একটা ফেজ হয়তো দেখেছি, কিন্তু এর কিন্তু আরও অনেক ফেজ রয়েছে, যেই ফেজগুলোকে দিয়ে কিন্তু এরা ব্ল্যাক মানিকে হোয়াইট মানিতে কনভার্ট করেছে। এবং মুম্বাই এর থেকে কিন্তু যারা অফিসাররা এসেছেন, তারা কিন্তু প্রায় 35.5 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু তারা রেড করছেন, এবং 3টে মেশিন কিন্তু এই মুহূর্তে এই বাড়ির ভিতরে রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু টাকা গোনা চলছে। অর্থাৎ এই টাকা গোনা শেষ হবে, তারপর সিজার হবে। সাম্প্রতিক যদি 3-4 বছরে দেখা যায়, একমাত্র বাকিবুর রহমানের বাড়িতে 28 ঘন্টার রেড হয়েছিল, তাছাড়া কিন্তু আর কোথাও দেখা যায়নি। এবং যে বিষয়টা মনে করা হচ্ছে, যে শুধুমাত্র লিকুইড ক্যাশ নয়, এর পাশাপাশি কিন্তু বিদেশে যে প্রপার্টি, সেই প্রপার্টিরও কিন্তু হদিশ কিন্তু মিলছে, এবং সেই প্রপার্টি কারা ইনভেস্ট করেছিল, কাদের টাকা ইনভেস্ট হয়েছিল, সেটাকেও কিন্তু খুঁজে দেখা হচ্ছে। এবং যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, প্রায় 6-7 জন উপস্থিত রয়েছেন, 2 জন আধিকারিক বেরিয়ে
গিয়ে এখান থেকে কিন্তু ঠিক উল্টো দিকে আরো একটি লোকেশন রয়েছে যে সেখানেও কিন্তু তারা গেছেন একাধিক নথি নিয়ে, যে নথি বাজেয়াপ্ত হচ্ছে সম্পত্তি সংক্রান্ত সেগুলোর উৎস কোথা থেকে এবার কিন্তু সেটার কিন্তু খোঁজ শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যেটা মনে করা হচ্ছে যে কালো টাকাকে বিদেশে কিন্তু এই এদের মাধ্যমে ইনভেস্ট করা হয়েছিল এবং সেক্ষেত্রে একাধিক প্রভাবশালী যোগ রয়েছে। আমরা এর আগে প্রভাবশালীদের লিঙ্ক সামনে থেকে দেখেছি কিন্তু আরো প্রভাবশালীদের যোগ রয়েছে এমনটাই কিন্তু মনে করছে চেন্নাই এর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। শুধু একটা মাত্র এই ডিয়ার লটারি কাণ্ড নয়, পাশাপাশি টাকা সাইফন হওয়া, বিদেশে হাওয়ালার মাধ্যমে টাকা সাইফন হওয়া, কর ফাঁকি দেওয়া, ইডির পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ইডির তরফে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত অব্যাহত, যেটা জানা যাচ্ছে আজকে গোটা রাত ধরে এই যে বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে সেখানে গোটা রাত ধরে তল্লাশি হবে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু তিনটে বস্তা ব্যাগ সেটা করে টাকা ইতিমধ্যে বাইরে বার করে আনা হয়েছে, কিন্তু আরও হয়তো টাকা রয়েছে এবং সেই কারণে গণনার কাজ আবারও শুরু হবে। তোমায় যেটা বলছিলাম, ডিআর লটারি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, রাজ্য রাজনীতির সঙ্গে ভোটের সঙ্গে ডিআর লটারি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কারণ এখান থেকে ইলেকটোরাল বন্ড থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে টাকা যেত। সরকারি রাজস্বের ক্ষেত্রে অর্থাৎ করের ক্ষেত্রেও প্রায় 4,500 কোটি টাকার মতো রাজস্ব ডিআর লটারি থেকে গিয়েছে এমনটা অভিযোগ করা হচ্ছিল। সেক্ষেত্রে এই টাকাটা খুব ইম্পর্টেন্ট, 9 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।